সরকারি মহিলা কলেজের কর্তৃক আয়োজিত অনলাইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগতম। সাদমান সাকিব, প্রভাষক ও বিভাগ প্রধান, আইসিটি বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আজকের আলোচনায় বিষয় ওয়্যারলেস কমিউনিকেশন। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করি। আমরা সবাই কম বেশি পরিচিত হাত পা ভাঙা বা হাড়ের ফ্র্যাকচার নির্ণয় কিংবা ফুসফুসের খবরাখবর নির্ণয় থেকে শুরু করে নিরাপত্তা ও চোরাচালান রোধে এক্স-রে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। কিন্তু এই এক্স-রে কিভাবে কাজ করে তা আমরা কেউ জানি না বললেই চলে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো কিভাবে এক্স-রে কাজ করে। তাহলে চলুন এক্স-রে মেশিনের ভিতরে ঢুকে যাওয়া যাক। তার আগে সতর্কতা হিসেবে সানগ্লাস পরে নিন। না, আসলে সেরকম ভয়ের সম্ভাবনা নেই, কারণ আপনার ডিসপ্লে তো আর এক্স-রে বহন করছে না। এক্স-রে ভ্যাকুয়াম টিউবে কিভাবে এক্স-রে উৎপাদিত হয় তাই বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে। স্ক্রিনে একটি কুলিজ এক্স-রে টিউব দেখানো হয়েছে। একটি ট্যাংস্টনের ফিলামেন্ট ক্যাথোড এফে থার্মো আয়নিক্যাল ইলেকট্রন উৎপাদন করা হয়। এই ইলেকট্রনগুলোকে একটি টার্গেট টিতে আঘাত করা হয়। আঘাত করার সময় ইলেকট্রনগুলোকে উচ্চ শক্তিতে গতিশীল করা হয় এবং প্রায় আলোর 10% গতিতে উন্নীত করা হয়। এই জন্য ক্যাথোড এফ এবং অ্যানোডে উচ্চ ভোল্টেজ ব্যবহৃত হয় এবং এ ভোল্টেজের মান প্রায় 50,000 থেকে 1,00,000 ভোল্ট হয়। টার্গেট টি সাধারণত কোনো বড় সাইজের ট্যাংস্টন হয়, তবে মাঝে মাঝে মলিবডেনামও ব্যবহৃত হয়। এখানে টার্গেটের সাথে কপারের একটি এমবেডেড সিস্টেমও ব্যবহৃত হয়, কারণ এত উচ্চ গতি ইলেকট্রনের সংঘর্ষের ফলে বেশ পরিমাণ তাপ উৎপাদিত হয়, আর এই তাপ যেন সহজেই কপারের সাহায্যে কুলিং সিস্টেমে পরিবাহিত হতে পারে। এখানে এত বেশি তাপ উৎপাদিত হয় যে অধিকাংশ ধাতু গলে যেতে পারে, তাই ট্যাংস্টন, প্লাটিনাম এবং মলিবডেনামের মতো উচ্চ তাপ সহনশীল ধাতু ব্যবহার করা হয়। যখন উচ্চ গতির ইলেকট্রন এই ট্যাংস্টনের তৈরি টার্গেটে আঘাত করে, তখন ইলেকট্রনের গতিশক্তির কিছু অংশ ছেড়ে দেয় এবং ইলেকট্রন তার ত্যাগকৃত শক্তি এক্স-রেতে পরিণত হয়। কাজটা অনেকটা এরকম যে, ধরুন আপনি একটি লোহার তৈরি গোলক নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে গোলকটিকে অপর একটি ধাতব বস্তু উপর ছুঁড়ে মারলেন, তাহলে সেখান থেকে প্রচণ্ড একটা শব্দ শুনতে পাবেন এবং একটি আলোর ঝলকানিও দেখতে পাবেন। এক্স-রে উৎপাদনও অনেকটা একই রকম। ইলেকট্রন যখন টার্গেটে আঘাত করে, একইভাবে এক প্রকার আলোকরশ্মিও উৎপাদিত হয়। এই আলোকরশ্মি আমাদের দৃশ্যমান আলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এটি কিছু সাধারণ পদার্থ যেমন পাতলা কাঠ, কাগজ, কাপড় এবং শরীরের মাংসপেশি ইত্যাদি কিন্তু পুরো ধাতব বস্তু ও হাড় ভেদ করতে পারে না। ফলে আমরা যখন এক্স-রে মেশিনের সামনে আমাদের শরীরের কোনো অংশ রাখি এবং এক্স-রে মেশিন চালানো হয়, তখন উপরে যে ঘটনা বলা হলো তাই ঘটে এবং এক্স-রে উৎপাদন হয়। এই এক্স-রেকে একটি ছোট স্থান দিয়ে বাইরে যেতে দেওয়া হয় এবং সেই স্থানের সামনে শরীরের নির্দিষ্ট অংশ রাখা হয়। এখন এক্স-রে যেহেতু সাধারণ পদার্থ ভেদ করে যেতে পারে, তাই এটি আমাদের শরীরের মাংসল অংশ ভেদ করে চলে যায়। কিন্তু হাড়ের ঘনত্ব মাংসের তুলনায় অনেক বেশি হওয়ায় এক্স-রে হাড় ভেদ করতে পারে না, ফলে হাড়ের ছায়া তৈরি হয় এবং এই ছায়া একটি ফটোগ্রাফি প্লেটে ধারণ করা হয়। যদি কারো হাড়ের কোনো প্রকার ফাটল বা ভাঙা থাকে, তাহলে সেই ফাটল দিয়ে এক্স-রে ভেদ করে চলে যায় এবং ওই ফাটলের দৃশ্য প্রকৃতি ফটোগ্রাফি প্লেটে ধারণ করা হয়ে যায়। এই ফটোগ্রাফি প্লেট দেখে ডাক্তাররা সহজে বুঝতে পারেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেন। এক্স-রে যে কেবল চিকিৎসার জন্যই ব্যবহৃত হয় তা কিন্তু নয়, এক্স-রে আরও অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ এবং শরীর তল্লাশির কাজে, রাসায়নিক বস্তুর গঠন পর্যবেক্ষণেও এক্স-রে ব্যবহৃত হয়। এছাড়া আরও কোথায় কোথায় এক্স-রে ব্যবহৃত হয় তা জানতে গুগলে ঢুঁ মারতে পারেন, পেয়ে যাবেন এর বিস্তারিত ব্যবহার এবং এর পিছনে পদার্থবিজ্ঞান।